রোজা রেখেছেন, রোজা ধর্ম, ধর্মের জায়গায় উৎসব সবার। হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। হ্যাঁ রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয় ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। এটা তো আমাদের চারুকলা বা আমাদের ক্যাম্পাসের অনেক বড় একটা ট্রেডিশন, প্রত্যেক বছর হয় আর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ, যদি আমরা মানে ধর্মের চিন্তার বাইরে অন্য যে কোনো সাম্প্রদায়িক বা যে কোনো চিন্তার বাইরে যদি আমরা চিন্তা করি, এটা আমরা আমাদের নিজেদের একটা উৎসব হিসেবেই আমরা আসি আর এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করি রোজার জন্য। মানে রোজা রেখেছেন, রোজা ধর্ম, ধর্মের জায়গায় উৎসব সবার। রোজা কি হালকা হয়েছে কিনা যে নাচ নাচেছে সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে উৎসব মানে সবার জন্য উৎসব। এই যে দেখলাম তোমার আজাব দেখেছি আমরা, এখন পরকালের কথা ওসে আমি এনে যে শুনতে পারছি এখন আজা ফরজি এনা, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না আমল সলিহান, আমরা সৎ কাজ করবো। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে এখন। তোমরা আজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। আমরা মরার আগেই বিশ্বাস করেছি, তোমরা মরার পরে বিশ্বাস করো। তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে। মরার পরে যখন কঠিন কবরের আজাব শুরু হবে দেখবা যে আইন আল ইয়াকিন। ইয়াকিন কয়েক প্রকার হয়, একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এরকম কথা আছে কোরআনে। মানে আইন আল ইয়াকিন মানে যে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম। রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আছে না সুরা আলিফ লাম মিম সিজদায়, হাফেজে কোরআন যারা আছেন, আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব, আবসরনা এই যে দেখলাম তোমার আজাব দেখেছি আমরা এখন পরকালের কথা, ওয়া সামি'না এই যে শুনতে পারছি এখন আজাব, ফারজি'না আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিবে? দুনিয়ায়। না'মাল সালিহান, আমরা সৎ কাজ করবো। ইন্না মুকিনুন, আমাদের ইয়াকিন হয়ে গেছে এখন। তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন, তাই তো? তারা কিয়ামতের দিন, সেই দিন যেদিন কোনো নফস কোন নফসের উপকার করতে পারবে না, পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না। সূরা আদাসার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি, সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে। ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে, ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে, ওই যে ফুটবল প্লেয়ার, বলিউডের নায়ক, বলিউডের নায়িকা, হলিউডের নায়ক নায়িকা, এগুলোর সুন্নত ফলো করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো দাড়ি রাখতে লজ্জা লাগে, তার মতো কাপড় পরতে লজ্জা লাগে, হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে। অথচ সেই মানুষটাই কিয়ামতের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাখতুম পড়ে দেখেন।